এই ভিডিওতে টাইপোগ্রাফির অনেক বড় একটা মিস্টেক নিয়ে কথা বলবো। কোনটা ফন্ট এবং কোনটা টাইপফেস এটা অনেকেই বুঝতে পারে না। ম্যাক্সিমাম বড় বড় ডিজাইনাররাও ভুল করে ফেলে, তারা টাইপফেসকে অ্যাকচুয়ালি ফন্ট বলে ফেলে। আমরা ম্যাক্সিমাম জায়গায় দেখি যে ফন্ট, কিন্তু অ্যাকচুয়ালি ওগুলো ফন্ট নয়, ওগুলো হবে টাইপফেস। কিন্তু এটা একটু কনফিউজিং, সেই কারণে এটা সবাই গুলিয়ে ফেলে। টাইপফেসকে মনে করুন ফ্যামিলি, পরিবার, আবার সেই পরিবারের কিছু মেম্বার থাকে। এইসব পার্টিকুলার মেম্বারগুলোকে আমরা ফন্ট বলতে পারি। এটা হচ্ছে এরিয়াল ফ্যামিলি। এরিয়াল ফ্যামিলির মধ্যে অনেকগুলো ফন্ট আছে, যেমন এরিয়াল বোল্ড, ব্ল্যাক, রেগুলার, ন্যারো, লাইট। এই ফ্যামিলিটাকে বলে টাইপফেস। দ্যাট মিন্স এরিয়াল হচ্ছে একটি টাইপফেস। অপরদিকে ফ্যামিলির যে কোনো একটা মেম্বারকে আমি পিক করলাম, ধরেন এরিয়াল লাইট। এই যে পার্টিকুলার ফ্যামিলি মেম্বার, এইটাকে বলে ফন্ট। দ্যাট মিন্স এরিয়াল লাইট হচ্ছে ফন্ট। এরিয়াল লাইট হোক, বোল্ড হোক, ন্যারো হোক, এরকম এক একটাকে যদি আমরা নির্দেশ করি, কাউকে আমরা যদি বলি যে এরিয়াল লাইট, এরিয়াল বোল্ড, এরকম পার্টিকুলার স্পেসিফিকভাবে বলি, তখন আমরা সেটাকে ফন্ট বলবো। কিন্তু আমরা যদি হোল ফ্যামিলিটাকে বলি, তখন আমরা সেটাকে টাইপফেস বলবো। যেমন টাইপফেসের মধ্যে রয়েছে ল্যাটো, ওপেন সেন্স, ফিউচারা, কিন্তু ল্যাটো লাইট হচ্ছে একটা ফন্ট। আশা করি এরপর থেকে আপনারা কনফিউজ হয়ে যাবেন না কোনটা টাইপফেস এবং কোনটা ফন্ট।